আজকে ঈশ্বরের বাক্য থেকে আমি আলোচনা করব, ঈশ্বরের মধ্যে ক্ষমতা বিদ্যমান। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 8 থেকে 14 পদ পর্যন্ত আমরা দেখব। 8 পদ থেকে লেখা আছে, ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু, পিতাকে আমাদের দেখাউন, তাহাই আমাদের যথেষ্ট। যীশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাউন? তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন, আর না হয় সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস করো। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতা নিকটে যাইতেছি। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। আমেন। আমরা অনেক কিছু করতে পারি না, তার কারণ আমাদের সব কিছু করার মতো যথেষ্ট জ্ঞান এবং যথেষ্ট শক্তি আমাদের মধ্যে নেই। কিন্তু ঈশ্বর, তিনি সব কিছু করতে পারেন, কারণ তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তার মধ্যে সেই জ্ঞান, সেই পরাক্রম, সেই শক্তি বিদ্যমান রয়েছে। তিনি হলেন এল শাদ্দাই ঈশ্বর। আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট, তিনি বেশ কিছু নিগুড় বিষয় আমাদের কাছে প্রকাশ করছেন। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় আমরা 8 থেকে 14 পদে আমরা দেখতে পাই। আমরা দেখি, এক নম্বর, পিতার মধ্যে পুত্রের শক্তি। পিতার মধ্যে পুত্রের শক্তি, অর্থাৎ পুত্র যা কিছু করেছে পিতার শক্তিতে করেছে। পিতার মধ্যে পুত্রের শক্তি। আমরা 10 পদে দেখি, সেখানে লেখা রয়েছে, তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদেরকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমরা দেখি যীশু পিতার মধ্যে অবস্থান করছেন। তিনি বলছেন, এখানে তিনি বলছেন যে তুমি কি বিশ্বাস করো না আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন। আমরা এখানে দেখি যে পিতার মধ্যে পুত্রের শক্তি। যীশু তিনি পিতার মধ্যে অবস্থান করছেন। তিনি বলছেন আমি পিতার মধ্যে আছি। পুত্র তিনি পিতার মধ্যে রয়েছেন, আর সেই জন্য পুত্র তিনি যা কিছু করেন পিতার মাধ্যমে করেন, অর্থাৎ পিতার মধ্যে পুত্রের শক্তি। তিনি পৃথিবীতে এসেছিলেন রক্ত মাংসের দেহ নিয়ে, এবং তিনি পৃথিবীতে এসে তিনি মানুষের মতো জীবনযাপন করেছেন। তিনি মানুষের মতো তিনি ওঠা বসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন। তিনি তার মধ্যে সেই আবেগ, অনুভূতি, হাসি, কান্না সব কিছু বিদ্যমান ছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে পুত্র তিনি পিতার মধ্যে অবস্থান করেছেন এবং পিতার মাধ্যমে তিনি সব কিছু করেছেন। এই পৃথিবীতে তিনি যা কিছু করেছেন সব কিছু পিতার মধ্যে অবস্থান করে তিনি তা করেছেন, অর্থাৎ পিতার মধ্যেই পুত্রের শক্তি। হালেলুয়া। আমরা দেখি যীশু পিতার মাধ্যমে কথা বলেছেন। তিনি বলছেন 10 পদে, আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না। যীশু তিনি যা কিছু বলেছেন তিনি পিতার মাধ্যমেই বলেছেন।
তিনি যা কিছু শিক্ষা দিয়েছেন, যা কিছু উপদেশ দিয়েছেন, যা কিছু প্রচার করেছেন, যা কিছু নিগূঢ় বিষয়কে তুলে ধরেছেন, তিনি বলছেন আমি নিজে থেকে তা বলি নাই, কিন্তু পিতা আমাকে যেটা বলতে বলেছেন, পিতা আমাকে যেটা শিক্ষা দিতে বলেছেন, পিতা যে নিগূঢ় বিষয়কে প্রকাশ করতে বলেছেন, আমি সেটাই বলেছি। তার মানে পুত্র পিতার মাধ্যমে কথা বলেছে, হালেলুয়া। পিতার মধ্যেই পুত্রের শক্তি বিদ্যমান। তারপর আমরা দেখি যিশুর কাজগুলি পিতাকে প্রকাশ করে। আমরা প্রথম পয়েন্ট কি দেখছি? পিতার মধ্যে পুত্রের শক্তি। আমরা দেখি যিশু পিতার মধ্যে অবস্থান করছেন এবং যিশু পিতার মাধ্যমে কথা বলছেন। আমরা দেখি যিশু যা কিছু কাজ করেছেন প্রত্যেকটা কাজের মধ্যে থেকে তিনি পিতাকে প্রকাশ করেছেন। স্বর্গের পিতা কেমন, তার কি ক্ষমতা আছে, তার কি শক্তি আছে, তার কি পরাক্রম আছে, তিনি তার কার্যের মাধ্যমে তিনি পিতাকে প্রকাশ করেছেন। হালেলুয়া। তিনি যা কিছু করেছেন প্রত্যেকটা অলৌকিক কাজ, চিহ্ন কাজ, পরাক্রম কাজ, তিনি যা কিছু কাজ করেছেন প্রত্যেকটা কাজের উদ্দেশ্য পিতাকে প্রকাশ করা। তিনি পিতাকে প্রকাশ করতেই পৃথিবীতে এসেছিলেন, যে ঈশ্বরকে মানুষ কখনো দেখেনি, যে ঈশ্বরকে মানুষ কখনো জানতে পারে না, খুব কাছে থেকে পেতে পারে না, সেই পিতাকে ঈশ্বরকে তিনি প্রকাশ করতেই এই পৃথিবীতে এসেছিলেন। পিতার মধ্যে পুত্রের অবস্থান। হালেলুয়া। তিনি পিতার মধ্যে অবস্থান করছেন, তিনি পিতার মাধ্যমে কথা বলছেন এবং তিনি পিতাকে প্রকাশ করছেন তার কাজের মধ্যে থেকে। হালেলুয়া। তার উঠা বসা চলাফেরা সবকিছু পিতা কেন্দ্রিক ছিল, ঈশ্বর কেন্দ্রিক ছিল, তার জীবনের কেন্দ্র বিন্দু ছিল ঈশ্বর। তিনি যা কিছু করেছেন ঈশ্বরকে বাদ দিয়ে তিনি কিছু করেননি। তিনি যা কিছু করেছেন, যা কিছু শিক্ষা দিয়েছেন, তিনি সব কিছু পিতার দ্বারাই করেছেন, পিতাকে প্রকাশ করার জন্য করেছেন। হালেলুয়া। আমরা দেখি দুই নম্বর পয়েন্ট, পুত্রের মধ্যে পিতার শক্তি। আমরা প্রথম পয়েন্ট দেখছি পিতার মধ্যে পুত্রের শক্তি, এবার আমরা দেখব পুত্রের মধ্যে পিতার শক্তি। আমরা দশ পদের সি মানে একদম শেষের অংশটা এবং এগারো পদের বি আমরা পাঠ করব। লেখা রয়েছে, কিন্তু পিতা আমাদের থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন, এবং বি, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে। হালেলুয়া। আমরা এখানে দেখি যিশু তিনি বলছেন যে আমি যা কিছু কাজ করি সব কিছু পিতাকে প্রকাশ করার জন্য করি, এবং তিনি বলছেন আমি পিতাতে আছি আর পিতা আমাতে আছেন। হালেলুয়া। আমি পিতার মধ্যে আছি আর পিতা আমার মধ্যে আছেন, আমি ঈশ্বরের মধ্যে আছি আর ঈশ্বর আমার মধ্যে আছে। আর সেই জন্য কলসীয় পত্রে পৌল তিনি বলছেন যে যিশু খ্রিস্টই হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। সেই জন্য যিশু দাবি করছে যে আমাকে দেখেছে, সে পিতাকে দেখেছে, আমি আর পিতা এক। হালেলুয়া। আমি পিতার মধ্যে রয়েছি আর পিতা আমার মধ্যে রয়েছে। পুত্রের মধ্যে পিতার শক্তি সেই জন্য বিদ্যমান রয়েছে। পিতা ঈশ্বর যিশুর মধ্যে তিনি অবস্থান করছেন, পিতা ঈশ্বর পুত্র যিশুর মধ্যে অবস্থান করছেন। অর্থাৎ এই জগতে যিশু যখন রক্ত মাংসের দেহ নিয়ে তিনি গমনাগমন করেছেন, চলাফেরা করেছেন, লোকেদের সঙ্গে ওঠা বসা করেছেন, তিনি পিতাকে ধারণ করে তিনি সেই সমস্ত কাজ করেছেন। অর্থাৎ পিতা পুত্রের মধ্যে অবস্থান করছেন। আমরা দেখি যে পিতা ঈশ্বর পুত্রের মাধ্যমে কথা বলছেন, পিতা ঈশ্বর পুত্রের মাধ্যমে কথা বলছেন। আমরা এর আগের পয়েন্টে দেখেছি যে যিশু পিতার মাধ্যমে কথা বলেছেন, এখন আমরা দেখছি যে পিতা পুত্রের মাধ্যমে কথা বলছেন। হালেলুয়া। তার মানে একে অন্যের পরিপূরক, একে অন্যের সমান্তরাল, একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে রয়েছে, একে অন্যের সঙ্গে অবস্থান
করছেন। আর সেই জন্য এখানে লেখা রয়েছে যে এখানে লেখা রয়েছে পিতা ঈশ্বর পুত্রের মাধ্যমে তিনি কথা বলেন। কেননা যিশু বলছেন আমি পিতাতে আছি আর পিতা আমাতে আছেন। হালেলুয়া। প্রভু যিশু যা কিছু কথা বলেছেন প্রত্যেকটা কথা প্রত্যেকটা শিক্ষা তিনি তিনি ঈশ্বর যিনি জগতের মানুষকে দিতে চেয়েছেন, জগতের মানুষকে জানাতে চেয়েছেন, জগতের মানুষের সঙ্গে কথা বলতে চেয়েছেন। আর সেই জন্য পিতা ঈশ্বর পুত্রের মুখকে ব্যবহার করেছেন, পিতা ঈশ্বর পুত্রকে ব্যবহার করেছেন, পুত্রের মাধ্যমে তিনি স্বর্গ রাজ্যের নিগূঢ় বিষয়কে প্রকাশ করেছেন। তিনি তার ইচ্ছা, তার পরিকল্পনা, তার প্রেম, তার কার্য প্রত্যেকটা বিষয় তিনি পুত্রের মাধ্যমে লোকেদের মাঝে শিক্ষা দিয়েছেন। এই জগতের লোকের সঙ্গে তিনি কথা বলেছেন তার পুত্রের মাধ্যমে। হালেলুয়া। তার মানে পিতা পুত্রকে বাদ দিয়ে কিছু করেনি, আবার পুত্র পিতাকে বাদ দিয়ে কিছু করেনি, তারা একে অন্যের পরিপূরক। হালেলুয়া। তারপরে দেখি পিতা পুত্রের মাধ্যমে কাজ করেন। এর আগে পয়েন্ট আমরা দেখেছি যে পুত্র পিতার মাধ্যমে কাজ করেছে, আমরা এবারে দেখি যে পিতা পুত্রের মাধ্যমে কাজ করেন। আমরা দশের সি পয়েন্টটা আমরা পড়ব। লেখা রয়েছে কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। অর্থাৎ পিতা পুত্রের মাধ্যমে তিনি কাজ করেছেন, যা কিছু কাজ তিনি করেছেন। প্রিয় বিশ্বাস, খুব ভালো করে বিষয়টাকে বুঝবো, অনেক নিগূঢ় বিষয় এখানে রয়েছে পিতা এবং পুত্রকে বোঝার জন্য, ঈশ্বরকে এবং যিশুকে বোঝার জন্য। যে ফিলিপ প্রশ্ন করেছিল, জানতে চেয়েছিল পিতাকে আমাদেরকে দেখান, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা পিতাকে দেখতে চাই, তিনি কেমন, তার প্রেম কেমন, তার কথা কেমন, তার কার্য কেমন, আমরা সেটা জানতে চাই। প্রভু যিশু সেই নিগূঢ় বিষয়ের উত্তর তিনি দিচ্ছেন। তিনি এখানে বলছেন যে আমি আর পিতা এক। অর্থাৎ পিতা যেমন আমাকে বাদ দিয়ে কিছু করতে পারে না, আমি তেমন পিতাকে বাদ দিয়ে কিছু করতে পারি না। অর্থাৎ ঈশ্বর যা কিছু করেছে পুত্রের মাধ্যমে তিনি করেছেন, পুত্র যা কিছু করেছেন পিতার মাধ্যমে করেছেন, এবং পিতা যা কিছু করেছেন পুত্রের মাধ্যমে করেছেন। হালেলুয়া। এই পৃথিবীতে জানতে হবে যে ঈশ্বর মানুষকে বাদ দিয়ে কিছু করতে পারে না, আবার মানুষ ঈশ্বরকে ছাড়া কিছু নয়। হালেলুয়া। ঈশ্বর যদি পৃথিবীতে কিছু করতে চান তাহলে মানুষের প্রয়োজন। আর সেই জন্য আমরা বাইবেলে দেখতে পাই যে ঈশ্বর বিভিন্ন ভাববাদীদেরকে তুলেছিলেন, ঈশ্বর তার মনোনীত লোকেদেরকে বেছেছিলেন, এবং তাদের মাধ্যমে তিনি তার লোকেদের সঙ্গে সংযোগ রক্ষা করেছিলেন, তার লোকেদের সঙ্গে কথা বলেছিলেন, তাদেরকে চেতনা দিয়েছিলেন, তাদেরকে ভাববাণী দিয়েছিলেন, তাদের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। অর্থাৎ ঈশ্বর মানুষকে বাদ দিয়ে কিছু করতে পারে না, আবার মানুষ ঈশ্বরকে ছাড়া কিছুই নয়। হালেলুয়া। আমি আপনি ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ, আমি আপনি ঈশ্বরের কাছে অতি মূল্যবান। তার কারণ ঈশ্বর এই পৃথিবীতে যদি কিছু করতে চান আমাকে আপনাকে প্রয়োজন রয়েছে, মানুষকে প্রয়োজন রয়েছে। ঈশ্বর মানুষকে ছাড়া এই পৃথিবীতে কিছু করতে পারে না। তার কারণ যখন ঈশ্বর পৃথিবীকে সৃষ্টি করেছিলেন তিনি আদম হওয়াকে এই পৃথিবীর দায়িত্ব দিয়েছিলেন যে আদম তুমি কৃষি কর্ম করো এবং পৃথিবীকে রক্ষা করো। যা কিছু সৃষ্টি ঈশ্বর করেছেন সমস্ত কিছু দায়িত্ব ঈশ্বর মানুষের উপরে দিয়েছিলেন। আর সেই জন্য ঈশ্বর কখনো তিনি মানুষকে বাদ দিয়ে এই পৃথিবীতে কিছু করেন না। আমরা এখানে দেখি যে পিতা যা কিছু করেছেন তিনি পুত্রের মাধ্যমে করেছেন। হালেলুয়া। পুত্রকে বাদ দিয়ে তিনি কিছু করেননি, পিতা পুত্রের মাধ্যমে তিনি কাজ করেছেন। তিনি চেয়েছিলেন লোকেদেরকে সুস্থ করতে, তিনি চেয়েছিলেন লোকেদেরকে আশীর্বাদ করতে, তিনি চেয়েছিলেন লোকেদেরকে পরিত্রাণ দিতে, তিনি চেয়েছিলেন লোকেদেরকে উদ্ধার করতে, পাপী তাপী মানুষকে তার কাছে ফিরিয়ে আনতে। আর সেই কাজগুলো তিনি পুত্রের মাধ্যমে করেছেন। অর্থাৎ পিতা ঈশ্বর যিশুর মধ্যে অবস্থান করেন। তিন নম্বর পয়েন্ট আমরা দেখব, পুত্রের মধ্যে বিশ্বাসীদের শক্তি। আমরা দেখি যে পিতা পুত্রের মধ্যে অবস্থান করছেন, পিতা পুত্রের মাধ্যমে নিজেকে প্রকাশ করছেন, আমরা দেখি যিশু পিতার মধ্যে অবস্থান করছেন এবং যিশুর মাধ্যমে সবকিছু করছেন। এখন আমি আপনি যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমি আপনি
যারা যিশুকে গ্রহণ করেছি, আমি আপনি যারা যিশুকে ত্রাণকর্তা বলে আমাদের জীবনে স্বীকার করেছি, আমাদের অবস্থা, আমাদের শক্তি পুত্রের মধ্যে। হালেলুয়া। বিশ্বাসীদের শক্তি পুত্রের মধ্যে, বিশ্বাসীদের শক্তি যিশুর মধ্যে। যিশুকে বাদ দিয়ে কোনো বিশ্বাসী আত্মিকভাবে শক্তি লাভ করতে পারে না। পুত্রকে বাদ দিয়ে কোনো বিশ্বাসী ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পারে না। পুত্রকে বাদ দিয়ে কোনো বিশ্বাসী পরিত্রাণ পেতে পারে না। পুত্রের মধ্যে বিশ্বাসীদের শক্তি। হালেলুয়া। আমার আপনার শক্তি কার মধ্যে রয়েছে? কার মধ্যে রয়েছে? যিশুর মধ্যে, পুত্রের মধ্যে। আমার আপনার শক্তি কার মধ্যে রয়েছে? পুত্র যিশুর মধ্যে। যেমন যিশুর মধ্যে পিতা নিজেকে প্রকাশ করেছেন এবং যিশু পিতার মাধ্যমে কাজ করেছেন, এখন আমি আপনি প্রত্যেক বিশ্বাসীর শক্তি রয়েছে পুত্র যিশুর মধ্যে। বিশ্বাসীদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে পুত্রের মধ্যে রয়েছে পিতা। হালেলুয়া। কতজন বিশ্বাস করি পুত্রের মধ্যে কে রয়েছে? পিতা। পুত্রের মধ্যে কে রয়েছে? ও গুলি ফেলছি, কে কার মধ্যে রয়েছে? বুঝতে পারছি তো সবাই, পিকচারটাকে একটু পরিষ্কার করি। পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বর। পিতা যা কিছু করেছে পুত্রের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছে, আবার পুত্র যা কিছু করেছে পিতার মাধ্যমে করেছে। এখন পড়ে রয়েছি আমরা, আমাদের যা কিছু করতে হবে পুত্রের মাধ্যমে করতে হবে, যিশুর মাধ্যমে করতে হবে। কারণ যিশুর মাধ্যমে আমরা আমাদের জীবনে শক্তি লাভ করতে পারি। যিশু ছাড়া কিছু হতে পারে না। আমেন। যিশুকে বাদ দিয়ে কিছু হতে পারে না। যা কিছু হয়েছে যিশুর দ্বারা হয়েছে এবং যিশুর জন্য হয়েছে। যিশুকে বাদ দিয়ে কিচ্ছু হয়নি। আর সেই জন্য আমাকে আপনাকে যিশুর মাধ্যমেই শক্তি লাভ করতে হবে। আমাকে আপনাকে যিশুর মাধ্যমেই কাজ করতে হবে। আমাকে আপনাকে যিশুর মাধ্যমে ঈশ্বরের সম্মুখে আসতে হবে। আমাকে আপনাকে যিশুর মাধ্যমে প্রার্থনা করতে হবে। আমার আপনার শক্তি রয়েছে যিশুর মধ্যে। যদি আপনি যিশুকে আপনার জীবন থেকে সরিয়ে রাখেন, যদি যিশুকে আপনার জীবন থেকে বাদ দিয়ে রাখেন, যদি যিশুবিহীন আপনি জীবন যাপন করেন, আপনার জীবন হবে শূন্য। আপনি হবেন ক্ষীণ, আপনি হবেন দুর্বল, আপনি হবেন অসহায়। তার কারণ পুত্র যিশুর মধ্যে বিশ্বাসী শক্তি রয়েছে। হালেলুয়া। 11 পদে লেখা রয়েছে, আমার কথায় বিশ্বাস করো যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছে, আর না হয় সেই সকল কার্য উপযুক্তই বিশ্বাস করো। হালেলুয়া। পুত্রের মধ্যে বিশ্বাসীদের শক্তি। তিনি এখানে বলছেন যে তোমরা বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন। আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। প্রিয় বিশ্বাসী, আমাদের প্রত্যেক বিশ্বাসীকে এটা বিশ্বাস করতে হবে যে পুত্রের মধ্যে রয়েছে পিতা। যে ঈশ্বরকে আমরা চাই, যে ঈশ্বরকে আমরা লাভ করতে চাই, যে ঈশ্বরকে আমরা জানতে চাই, যে ঈশ্বরকে আমরা দেখতে চাই, যে ঈশ্বরকে আমরা গ্রহণ করতে চাই, সেই ঈশ্বর পিতা রয়েছেন পুত্রের মধ্যে। আর সেই জন্য আমাকে আপনাকে পুত্র যিশু কাছেই আসতে হবে। আমেন। বিশ্বাসীদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে পিতার মধ্যে রয়েছে পুত্র। আমাকে আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে যে পিতার মধ্যে আছেন কে? পুত্র। পিতার মধ্যে কে আছেন? আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে কি? পুত্রের মধ্যে কে আছে? পিতা। পুত্রের মধ্যে, যিশুর মধ্যে আছে ঈশ্বর। এটা আমাদের এক নম্বর বিশ্বাস করতে হবে। আমরা সকলে বিশ্বাস করি তো? যিশুর মধ্যে কে আছেন? যিশুর মধ্যে কে আছেন? ঈশ্বর বা পিতা, যেটাই বলুন না কেন, যিশুর মধ্যে কে আছেন? ঈশ্বর। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং দ্বিতীয়, প্রত্যেক বিশ্বাসকে বিশ্বাস করতে হবে যে পিতার মধ্যে রয়েছে পুত্র। প্রথমে বিশ্বাস করতে হবে পুত্রের মধ্যে রয়েছে পিতা, এবং দ্বিতীয় বিশ্বাস করতে হবে পিতার মধ্যে রয়েছে পুত্র। একদম হিসাবটা পরিষ্কার। আমাদের এটা বিশ্বাস করতেই হবে যে যিশুর মধ্যে পিতা রয়েছেন, আবার পিতার মধ্যে যিশু রয়েছেন।
এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে আর এটা আমাদেরকে শক্তি যুক্ত করবে এটা আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবে এটা আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহ পেতে সাহায্য করবে এটা আমাদেরকে ঈশ্বরের নিকটে আসতে সাহায্য করবে এটা আমাদেরকে আত্মিকভাবে উপরের দিকে টেনে তুলবে আর সেই জন্য আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে পিতার মধ্যে রয়েছে পুত্র আর পুত্রের মধ্যে রয়েছে পিতা আমেন বিশ্বাসীদের অবশ্যই পুত্রে বিশ্বাস করতে হবে আমাকে আপনাকে পুত্র যিশুতে বিশ্বাস করতে হবে আমরা 12 পদ দেখি যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 12 পদ সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে এমন কি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে কেননা আমি পিতার নিকটে যাইতেছি কি বলছে যিশু বলছে যে আমি সত্যি সত্যি বলছি যে আমাতে বিশ্বাস করে কি বলছে যিশু যে আমাতে বিশ্বাস করে যে আমাতে বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে তার মানে আমাকে আপনাকে পুত্র যিশুকে বিশ্বাস করতে হবে হালেলুয়া ভালো করে বুঝি বিষয়টা তিনটি বিষয় আমাদের বিশ্বাস করতে হবে এক পুত্রের মধ্যে পিতা রয়েছেন দুই পিতার মধ্যে পুত্র রয়েছে এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রভু যিশুকে হালেলুয়া যিশুকে বিশ্বাস করতে হবে পিতাকে বিশ্বাস করতে হবে যে পিতার মধ্যে পুত্র আছে পুত্রকে বিশ্বাস করতে হবে যে পুত্রের মধ্যে পিতা রয়েছে এবং আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে পুত্র প্রভু যিশু খ্রিস্টকে কারণ তাকে ছাড়া আমি আপনি আমাদের আত্মিক জীবনে কোনো উন্নতি লাভ করতে পারি না আর সেই জন্য যিশুকে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে বিশ্বাসীদের কাজ করতে হবে খ্রিস্টের মাধ্যমে আমাকে আপনাকে এই পৃথিবীতে কাজ করতে হবে খ্রিস্টের মাধ্যমে হালেলুয়া কার মাধ্যমে কাজ করতে হবে জোরে বলি কার মাধ্যমে যিশুর মাধ্যমে আমাকে আপনাকে পৃথিবীতে কাজ করতে হবে যিশুর মাধ্যমে বারবদে লেখা রয়েছে সত্য সত্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কাজ করিতেছি সেও করিবে তার মানে আমাকে আপনাকে কাজ করতে হবে যিশুর মাধ্যমে আমরা কতজন ঈশ্বরে কাজ করতে চাই কতজন ঈশ্বরের সেবা করতে চাই কতজন ঈশ্বরের পথে চলতে চাই আমাকে আপনাকে কাজ করতে হবে যিশুর মাধ্যমে হালেলুয়া যিশুকে কোনো বিশ্বাস তার জীবন থেকে দূরে সরিয়ে রাখতে পারে যিশুকে বাদ দিয়ে কোনো বিশ্বাসের জীবন চলতে পারে না যিশুকে বাদ দিয়ে কোনো আত্মিক জীবন শুরু হতে পারে না যিশু হলেন আমাদের জীবনের একেবারে কেন্দ্রবিন্দু যিশু ব্যতিরেকে আমরা কিছু নই যিশুকে আমাদের বিশ্বাস করতে হবে যিশুর মাধ্যমে আমাদের কাজ করতে হবে এবং বাইবেল বলছে যে বিশ্বাসীরা বড় বড় কাজ করবে খ্রিস্টের মাধ্যমে হালেলুয়া যিশু বলছেন যে আমাতে বিশ্বাস করো আমি যে সমস্ত কার্য করছি তোমরাও সেগুলো করবে এবং এর থেকেও বড় বড় কাজ করবে কার মাধ্যমে করবে খ্রিস্টের মাধ্যমে আমাকে আপনাকে যদি ঈশ্বরের সেবা করতে হয় খ্রিস্টের মাধ্যমে করতে হবে খ্রিস্ট ছাড়া কোনো বিশ্বাসী কোনো কাজ করতে পারে না যিশু বলছেন যে তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি যে সমস্ত কাজ করছি তোমরাও করবে এবং এর থেকেও বড় বড় কাজ করবে হালেলুয়া খ্রিস্টের মাধ্যমেই আমরা এই পৃথিবীতে বড় বড় কাজ করতে পারি খ্রিস্টকে বাদ দিয়ে আমরা কোনো কাজ করতে পারি না বিশ্বাসীরা খ্রিস্টের নামের মাধ্যমে সব কাজ করবে তারা প্রার্থনা করবে যিশু তিনি বলছেন 13 পদে লেখা রয়েছে আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করবে তাহা আমি সাধন করিব যেন পিতা পুত্রে মহিমান্বিত হন যিশু তিনি কি বলছেন যিশু বলছেন যে তোমরা আমার নামে যা কিছু যাচনা করবে আমাদের যিশুকে বিশ্বাস করতে হবে যিশুর মাধ্যমে কাজ করতে হবে এবং যিশুর কাছে প্রার্থনা করতে হবে বা যিশুর দ্বারা প্রার্থনা করতে হবে হালেলুয়া আমরা বিষয়টাকে বুঝতে পারছি ধরতে পারছি বিষয়টাকে আমেন যিশু ছাড়া কোনো বিশ্বাসী কিছু করতে পারে না যিশুকে বিশ্বাস করতে হবে যিশুর মধ্যে পিতা রয়েছে এবং পিতার মধ্যে যিশু রয়েছে এবং বিশ্বাসী শক্তি রয়েছে যিশুর মধ্যে আর সেই জন্য যিশুকে প্রত্যেক বিশ্বাসী বিশ্বাস করবে যিশুর মাধ্যমে তারা কাজ করবে এবং
হইয়া যীশুকে ছাড়া আমি আপনি কিছু নই। বিশ্বাসীরা খ্রিস্টের মধ্যে রয়েছে, হালেলুয়া। বিশ্বাসীরা কার মধ্যে রয়েছে? একটু জোরে বলি, বিশ্বাসীরা কার মধ্যে রয়েছে? আমি আপনি কার মধ্যে রয়েছি? আমার আপনার অবস্থান কার মধ্যে? হালেলুয়া, 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 হালেলুয়া। আমি আপনি খ্রিস্টের মধ্যে রয়েছি। চৌদ্দ পদে লেখা রয়েছে, দেখুন, বলছে, যদি আমার নামে আমার কি আমার কাছে কিছু যাচনা করো তাহা আমি করিব। এবং কুড়ি পদে লেখা রয়েছে, চৌদ্দ অধ্যায় কুড়ি পদ, আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমার দিগতে আছি। হালেলুয়া, ও, এটা সত্যি খুব চমৎকার বিষয়। আমরা শুরু থেকে দেখি, পিতা রয়েছে কার মধ্যে? প্রত্যেকে বলি, পিতা কার মধ্যে রয়েছে? বেশ, পাশ করেছেন আপনারা, দশে দশ পেয়েছেন। পুত্র কার মধ্যে রয়েছে? এটাও বেশ ভালো বলেছে, দশে দশ। এখন বিশ্বাসীরা কার মধ্যে রয়েছে? কার মধ্যে রয়েছে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা কার মধ্যে রয়েছি? খ্রিস্টের মধ্যে। আপনি কার মধ্যে রয়েছেন? রিয়েলাইজ করুন, ফিল করুন, ফিল করুন, অনুভব করুন। আপনি আপনি কোথায় অবস্থান করছেন অনুভব করুন। আমি খ্রিস্টের মধ্যে অবস্থান করছি, আমি খ্রিস্টের মধ্যে অবস্থান করছি। যীশু এখানে কি বলছেন? তিনি বলছেন কুড়ি পদে, আমি আমার পিতাতে আছি ও তোমরা প্রত্যেকে বলি ও তোমরা যীশু বলছেন আমি পিতা পুত্র এবং বিশ্বাসী ওতপ্রোত ভাবে জড়িত। পিতা থেকে যেমন পুত্রকে বিচ্ছিন্ন করা যায় না, তেমন বিশ্বাসীর মধ্যে থেকে পুত্রকে বিচ্ছিন্ন করা যায় না। হালেলুয়া। আমার আপনার জীবনের সঙ্গে যীশুকে মিশে থাকতে হবে, আমার আপনার চলাফেরার মধ্যে যীশুকে মিশে থাকতে হবে, আমার আপনার কথাবার্তার মধ্যে যীশুকে মিশে থাকতে হবে, আমার আপনার জীবনযাপনের মধ্যে যীশুকে মিশে থাকতে হবে। কারণ যীশু বলছেন আমি পিতার মধ্যে আছি, তোমরা আমার মধ্যে আছো আর আমি তোমাদের মধ্যে আছি। হালেলুয়া। বিশ্ব বিশাল জায়গা, আপনি ফিল করুন, আপনি কোথায় অবস্থান করছেন, কার মধ্যে অবস্থান করছেন? খ্রিস্টের মধ্যে। আর সেই জন্য বাইবেল বলে যে যখন যীশু ক্রুশেতে মরছিলেন তখন আমি আপনি ক্রুশেতে মরছিলাম, যখন যীশু তিনি মৃত্যুবরণ করলেন তখন আমি আপনি মৃত্যুবরণ করলাম, যখন খ্রিস্ট মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন আমি আপনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছি, যখন যীশু স্বর্গেতে ফিরে গেলেন আমি আপনি স্বর্গেতে ফিরে গেছি, যখন যীশু স্বর্গেতে গিয়ে পিতার দক্ষিণে বসেছেন আমি আপনি যীশুর মধ্যে পিতার দক্ষিণে বসে আছি। সেই জন্য আমার আপনার অবস্থান, আমরা দুটো জায়গায় একই সঙ্গে অবস্থান করি, শারীরিকভাবে এই পৃথিবীতে আর আত্মিকভাবে স্বর্গীয় স্থানে খ্রিস্টের মধ্যে আমরা পিতার দক্ষিণে বসে আছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার আপনার অবস্থান খ্রিস্টের মধ্যে। ফেল করুন, এই পৃথিবীতে হয়তো আমরা চার্চের মধ্যে বসে আছি শারীরিকভাবে, কিন্তু আত্মিকভাবে আমরা কোথায় বসে আছি? কোথায় বসে আছি? স্বর্গে। কার মধ্যে রয়েছি? যীশুর মধ্যে, যীশুর মধ্যে। আমরা যীশুর মধ্যে বসে আছি, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের খুব নিকটে রয়েছি, ঈশ্বরের খুব কাছে রয়েছি, ঈশ্বরের সঙ্গে আমাদের মিত্রতা হয়েছে, ঈশ্বরের সঙ্গে আমাদের সন্ধি হয়েছে, ঈশ্বরের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক হয়েছে। পিতা পুত্রের মাধ্যমে আমাকে আপনাকে গ্রহণ করেছেন, পিতা পুত্রের মাধ্যমে আমাকে আপনাকে স্বীকার করেছেন, পিতা পুত্রের মাধ্যমে আমার আপনার পাপকে ক্ষমা করেছেন, পিতা পুত্রের মাধ্যমে আমার আপনার প্রার্থনাকে গ্রাহ্য করেছেন, পিতা পুত্রের মাধ্যমে আমাকে আপনাকে অনন্ত জীবন দান করেছেন। হালেলুয়া। আমি আপনি কার মধ্যে রয়েছি? খ্রিস্ট।
বুঝে মতে বুঝছে। হ্যালেলুয়া, আমি একটা চেয়ার চাই, একটা চেয়ার, এটা আমাদের যিশু। হ্যালেলুয়া, যিশু ধরে নিন, ইনি হলেন যিশু। যিশু তিনি মরেছেন, মৃত্যুকে জয় করে ভেঙে উঠেছেন, স্বর্গে গেছেন এবং পিতার দক্ষিণে তিনি বসে আছেন। হ্যালেলুয়া, আমি আপনি কার মধ্যে রয়েছি? যিশু। বসবো আমি এখানে। হ্যালেলুয়া, আমি কোথায় আছি? দূতের মধ্যে আছি। কোথায় আছি আমি? দূতের মধ্যে আছি, আমি পুত্রের মধ্যে রয়েছি। প্রত্যেক বিশ্বাসী কার মধ্যে রয়েছে? যিশুর মধ্যে। যিশু আমি বিশ্বাসী, আমি আপনি কোথায় রয়েছি? যিশুর মধ্যে, পিতার দক্ষিণে। এদিকে পিতা বসে রয়েছেন, আমার দক্ষিণ দিক বলতে ডান দিক বোঝায়, ডান দিকে ধরেন এখানে পিতা রয়েছেন আর ডান দিকে যিশু রয়েছেন, আর যিশুর মধ্যে প্রত্যেক বিশ্বাসী রয়েছে। হ্যালেলুয়া, আমাদের অবস্থান কোথায়? যিশুর মধ্যে, যিশুর মধ্যে। আমেন। আমরা যিশুর জন্য একটু জোরে করো তাহলে। প্রিয় বিশ্বাসী, আমার আপনার অবস্থান কোথায়? যিশুর মধ্যে। বিশ্বাসী যা কিছু করবে যিশুর মাধ্যমে করবে, কারণ বিশ্বাসী যিশুর মধ্যে বিরাজ করছে। আমার আপনার শক্তি রয়েছে যিশুর মধ্যে, আমার আপনার দরিদ্রতা রয়েছে যিশুর মধ্যে, আমার আপনার পাপের ক্ষমা রয়েছে যিশুর মধ্যে, আমার আপনার অনন্ত জীবন রয়েছে যিশুর মধ্যে, আমি আপনি পিতার সঙ্গে যেতে পারি যিশুর মাধ্যমে। যিশু যেভাবে পিতার সঙ্গে মিশে রয়েছে, আমি আপনি পুত্রের সঙ্গে মিশে রয়েছে। আমার আপনার জীবনের মধ্যে যিশু রয়েছে। হ্যালেলুয়া, আমার আপনার জীবনের মধ্যে যিশু রয়েছে, আমার আপনার জীবনের মধ্যে যিশু রয়েছে। ফিল করুন, অনুভব করুন, রিয়েলাইজ করুন, আপনি পুত্রের মধ্যে রয়েছে, যিশুর মধ্যে রয়েছে। ফিল করুন কত কাছে ঈশ্বরের, কত কাছে আমরা, কত নিকটে আমরা, কত প্রিয় আমরা। যিশুর মাধ্যমে আমরা এই সম্মান পেয়েছি, যিশুর মাধ্যমে এই গৌরব পেয়েছি, যিশুর মাধ্যমে আমরা এই আশীর্বাদ পেয়েছি। যিশুকে ছাড়া আমি আপনি কিছু নই। আমেন। হ্যালেলুয়া, হ্যালেলুয়া, হ্যালেলুয়া। পরিস্থিতি যাই হোক না কেন, প্রিয় বিশ্বাসী, পরিস্থিতি যাই হোক না কেন, যতই প্রতিকূল হোক না কেন, প্রিয় বিশ্বাসী জানতে হবে যে ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে রয়েছে। আমেন। পরিস্থিতি যতই কঠিন হোক, আপনার জীবনে যতই ঝড়ঝন্টা থাকুক, যতই প্রতিকূলতার মধ্যে থেকে আপনি যান না কেন, যতই সমস্যা আপনার জীবনে থাকুক না কেন, আপনি জানবেন আপনার মধ্যে ঈশ্বরের শক্তি রয়েছে। হ্যালেলুয়া, যা আপনার জীবন থেকে ঝড়কে সরে দিতে পারে, যা আপনার জীবনের সমস্ত প্রতিকূলতার মধ্যে থেকে আপনাকে এগিয়ে যেতে সামর্থ্য দিতে পারে, তার কারণ পুত্র আমাদের মধ্যে রয়েছে, আমরা পুত্রের মধ্যে রয়েছি, ঈশ্বরের শক্তি আমার আপনার মধ্যে রয়েছে, যা পারে আমাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে আমাদেরকে আশীর্বাদযুক্ত করবে। আমেন। হ্যালেলুয়া, ঈশ্বরের মধ্যে ক্ষমতা বিদ্যমান রয়েছে, যা পারে আমাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিতে, আমাদের জীবনে অলৌকিক কাজ করতে, আমাদের জীবনে সমস্ত পরিস্থিতিকে বদলে দিতে, সেই ক্ষমতা ঈশ্বরের মধ্যে রয়েছে। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।